সাত সকালে দুজনে অমন ডায়া বায়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? না আসলে মানে আমাদের কিছু টাকা দেবে গোমাটুলদা। টাকা দিয়ে কি হবে, কি লাগবে বল, আমি কিনে আনবো। আসলে বিচ্ছু নিচ্ছে হয়েছে ছাদে, ও একটা বাগান করবে, আর তার জন্য তো টব মাটি ফুলের চারা এইসব কিনতে হবে। বাহ, এতদিনে বিচ্ছু একটা ভালো শখের কথা বলেছে। আইডিয়াটা ভালো লেগেছে? হ্যাঁ রে, ভীষণ ভালো লেগেছে। বাগান করলে শরীর আর মন দুই ভালো থাকে। দাঁড়াও আমি দেখছি। আরে শ্যামাকান্ত বাবুজি, আসুন আসুন। এই যে বাচ্চু বিচ্ছু, তোরা বাগান করবি বলছিলি না, উনি হলেন শ্যামাকান্ত বাবু। বাগান দেখতে হলে ওনার বাগান দেখতে হয়। অত বড় বাগানটা উনি নিজের হাতে করেছেন, কোনো মালি রাখেননি। আরে এভাবে মুখে বলে কি বাগানের সৌন্দর্য বোঝানো যায়? একদিন ওদের নিয়ে এসো না আমাদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন না। না বাঁটুল, আজ একটা খুব জরুরি পরামর্শ করার জন্য তোমার কাছে এসেছি। জরুরি পরামর্শ? হ্যাঁ, আসলে বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না। সে কি কথা, ডাক্তার দেখাচ্ছেন তো নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, সে দেখাচ্ছি। আমার বাল্য বন্ধু অমর গুহ একজন ডাক্তার, ও রোজ নিয়ম করে আমায় চেক আপ করে যায়। বাহ, তাহলে তো ভালো কথা। হ্যাঁ তা ভালো, ওই অমর ডাক্তার আর আমার সব সময়ের সঙ্গী ভজহরি, এই দুজনেই তো আমার এই শেষ বয়সের সঙ্গী। কিন্তু তবু বয়স তো হচ্ছে, এবার সম্পত্তির তো একটা ব্যবস্থা করে রাখতে হয়। আমার তো আর তিন কুলে কেউ নেই, এদের দুজনের মধ্যেই একজনকে দিয়ে যাব। কিন্তু কিন্তু কি? কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে আমার মনে একটা সংশয় আছে। আসলে যাকে এত সম্পত্তি দিয়ে যাব তাকে তো সৎ হতে হবে, তাই না? তাই কয়েকটা ব্যাপারে তোমার একটু পরামর্শ চাইতে এসেছি। বেশ তো, তাহলে চলুন ভেতরের ঘরে গিয়ে কথা বলি। কি এমন জরুরি পরামর্শ বলতো যে এরকম দরজা বন্ধ করে দিল? গুপ্ত ধনের অ্যাড্রেস ট্যাড্রেস নিয়ে এসেছে নাকি রে বাচ্চু? উফ বিচ্চু, তোর মাথাতেও আসে বটে, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে বাগান করতে ঠিক কি কি লাগবে তার একটা লিস্ট বানাতো। থ্যাংক ইউ বাঁটুল, তোমার কাছে ছাড়া এমন সুপরামর্শ আর কোথায় পাবো। না না, এই আর এমন কি, দেখুন কয়েকটা দিন কিছু বুঝতে পারেন কিনা। তাহলে এখন চলি, আর খুব শিগগির ওদের নিয়ে একদিন আমার বাড়িতে এসো, বাগান দেখাও হবে, একটু খাওয়া দাওয়াও হবে। ভজহরি ভজহরি। যাই বাবু। এই যে বাবু জল। আরে জল টল লাগবে না, তুই আর জমি একটু পাঁঠার মাংস রান্না কর দেখি, আজ আমার মনটা খুব ফুরফুরে হয়ে আছে। কেন বাবু, কি হয়েছে? জানিস ভজহরি, জীবনে অনেক টাকা রোজগার করেছি, কিন্তু সেই টাকা দিয়ে আমি সকাল্লাত পূরণ করিনি, শুধু জমিয়ে গেছি। কিন্তু আজ আমি আমার অনেক দিনের একটা শখ পূরণ করতে পেরেছি। কি শখ বাবু? ছোটবেলা থেকে আমার একটা মস্ত বড় হীরের শখ ছিল, আমি আজ সেই শখ পূরণ করেছি। কয়েক লাখ টাকা খরচ করে আমি এই হীরেটা কিনেছি। বাবা গো, কত বড়, কি সুন্দর হীরে বাবু, খুব সুন্দর খুব সুন্দর। সুন্দর না হবেই তো, দাম কম নিয়েছে নাকি? ওই জন্যই তো বলছি আজ জমিয়ে রান্না কর, আমি এটা বরং এই আলমারিতে তুলে রাখি। হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। সে কি, কিভাবে, কখন হলো? না না, আমি এক্ষুনি আসছি। বাচ্চু বিচ্ছু, আমায় এক্ষুনি বেরোতে হবে, তোরা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিস। কি হয়েছে গোমাটুলদা, কোনো খারাপ খবর? হ্যাঁ রে বাচ্চু, শ্যামাকান্ত বাবুর বাড়ি থেকে ওর কাজের লোক ফোন করেছিল, বলল কাল রাতে নাকি ঘুমের মধ্যেই শ্যামাকান্ত বাবু মারা গেছেন। সে কি গো, কি করে? সেসব জানি না, যাই গিয়ে দেখি। Ha ha ha.
আপনি বাতুল বাবু? আমি শ্যামাকান্তর বাল্যবন্ধু অমর গুহ। হ্যাঁ, আমার নাম বাতুল। ঘটনাটা কখন ঘটেছে বলে আপনার মনে হচ্ছে? রাতেই হয়েছে বুঝলেন তো, ঘুমের মধ্যেও হতে পারে, দরজা ভেতর থেকে বন্ধই ছিল। আপনারা জানলেন কখন? ওই যে ভজহরি, শ্যামাকান্ত ছায়া সঙ্গী। হ্যাঁ, ভজহরি, তুমি শ্যামাকান্ত বাবুকে শেষ কখন জীবিত অবস্থায় দেখেছিলে? কাল সন্ধিবেলায় ডাক্তার বাবু চেক আপ করে চলে যাওয়ার পর থেকেই বাবু সুপ সাফ শুয়েছিল, বললে শরীর নাকি ভালো নেই, তাই রাতের খাবারটা আমি ঘরেই দিয়ে গিয়েছিলাম, বাবু বলেছিল পরে খেয়ে নেবে, শেষ দেখা। তুমি কখন জানতে পারলে যে শ্যামাকান্ত বাবু মারা গেছেন? রোজ সকালে আমি যেমন চা নিয়ে আসি, আজও সেরকমই নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকবার দরজা ধাক্কা ধাক্কি করে দরজা খুললেন না বাবু, তখন আমি ভয় পেয়ে ডাক্তার বাবুকে ফোন করলাম। ডাক্তার বাবু আসার পর দরজাটা ভেঙে ঘরে ঢুকে দেখি বাবু বাবু আর নেই। ডাক্তার বাবু কি মনে হয়, উনি কি হার্ট অ্যাটাকে? না, বিষক্রিয়ায়। ওকে খাবারে বিষ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয়া মানে এটা খুন, কিন্তু বাড়ির মধ্যে এসে কে ওকে বিষ খাওয়াতে পারে? কেন, যে বাড়ির মধ্যে থেকে ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে, বিষও নিশ্চয়ই সেই খাইয়েছে। কার কথা বলছেন বলুন তো? কার আবার? ভজহরির কথা বলছি, শ্যামাকান্তর খাওয়া দাওয়ার সব দায়িত্বই তো ওর উপরে ছিল। রাতে নিশ্চয়ই খাবারে বিষ মিশিয়ে আমার বন্ধুটাকে। শ্যামারে, তোর কি হলো? না না ডাক্তার বাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবু তো আমার কাছে বকবানের মতন চাইল। সেটাও কিন্তু ঠিক ডাক্তার বাবু, আপনি ভেবে দেখুন, শ্যামাকান্ত বাবু মারা গেলে তো ভজহরিরই চাকরি যাবে, তাহলে ও এ কাজ করবে কেন? লোভ, বুঝলেন বাটুল বাবু, লোভ। বলে না অতি লোভে তাঁতি নষ্ট, ওরও হয়েছে সেই দশা। শ্যামাকান্ত কদিন আগে একটা হীরে কিনে এনেছিল, সেটা লোভেই ও শ্যামাকান্তকে খুন করেছে। বাবু আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, গরিব মানুষ আমি হীরে নিয়ে কি করব বলেন, ওই হীরে তো আমি হাত লাগাইনি, হাত লাগাইনি। সে তো তুই সুযোগ পাসনি বলে হাত লাগাসনি। জানেন তো বাটুল বাবু, ও ভেবেছিল শ্যামাকান্তকে রাতের খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে হীরেটা নিয়ে চম্পট দেবে, কিন্তু বোকাটা ভাবতে পারিনি যে শ্যামাকান্ত বন্ধ দরজার ভেতরে মারা যাবে। দরজা ভাঙার পর থেকে আমি তো এখানেই আছি, তাই হীরেটা চুরি করবার আর সুযোগ পাইনি। ছি 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 ছি, এতদিনের পুরনো লোক হয়ে তুই এটা কি করলি ভজহরি? ছি 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 ছি, ডাক্তার বাবু ডাক্তার বাবু, আপনি কেন আমাকে গুলি বলছেন? আমি সত্যি বলছি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি ডাক্তার বাবু। ওই যে পুলিশ আসছে, তোর সত্যি মিথ্যে যা বলবার পুলিশের কাছেই বলিস। আপনাদের মধ্যে অমর গুহকে? এই যে আমি, আমি ডক্টর অমর গুহ, আমি আপনাদের ফোন করেছিলাম। আরে বাটুল বাবু যে, আপনি এখানে? হ্যাঁ ইন্সপেক্টর, শ্যামাকান্ত বাবু আমার বিশেষ পরিচিত ছিলেন, আজ সকালে ভজহরির ফোন পেয়ে আমি এখানে আসি। ভজহরি? সে আবার কে? ওই যে ও হলো ভজহরি, অর্থের লোভে আমার বাল্য বন্ধু শ্যামাকান্ত ঘোষালকে বিষ খাইয়ে হত্যা করেছে। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওর কথা কানে তুলবেন না স্যার, একজন ডাক্তার হিসেবে আমি বলছি, আমার বন্ধুর মৃত্যু বিষ প্রয়োগেই হয়েছে, আর এ বাড়ির খাওয়া দাওয়ার সব দায়িত্ব ছিল ভজহরির ওপর, তাই খুব সহজেই ও আমার বন্ধুকে বিষ খাইয়ে এইভাবে হত্যা করেছে। কনস্টেবল, ওকে জিপে তোলো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমিও তাহলে চলি বাটুল বাবু, একটু পরে লোকজন নিয়ে আসছি, ওনার বডিটা একটু দেখতে হবে, শ্যামাকান্ত বাবুর মৃতদেহ তো নিয়ে যেতে হবে, ততক্ষণ আপনারা কেউ কোনো জিনিসে হাত দেবেন না, আমি বাড়ির দুজন গার্ড বসিয়ে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, কোনো খবর থাকলে আমায় জানাবেন। আরে এটা আবার বলার কথা নাকি? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব খবর দেব। আমরা এবার উঠি নাকি? না না বাটুল বাবু, আপনি যান, আমি শ্যামাকে ছেড়ে কোথাও যাব না, খুব বিশ্বাস করতো আমায়, ওকে আমি একা ছেড়ে কোথাও যাব না, আপনি বরং ফিরে গিয়ে বিশ্রাম নিন। না না অমর বাবু, আপনাকে এখানে একা রেখে আমি যেতে পারবো না, তাছাড়া গার্ডদের সন্দেহও হতে পারে, আপনি আমার সাথেই বেরোবেন, চলুন চলুন। দাঁড়ান, বলছি মানে ইয়ে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। বলছি যে ওই হীরেটা, মানে যেটা চুরি করবার জন্য ভজহরি এত বড় কাণ্ডটা করলো, সেটা বোধহয় এখানে রেখে যাওয়া ঠিক হবে না।
তাহলে কি ঠিক হবে? না বলছিলাম কি, হিসেব মতো তো শ্যামাকান্তর আর কেউ আপনজন নেই, তাই আমি না হয় হীরেটা আমার নিজের কাছে যত্ন করে রেখে দিই। এখন বলা তো যায় না, ভজহরি হয়তো কোনো লোক লাগিয়ে সেটা চুরি করে নিয়ে গেল। চুরি হলে হোক অমর বাবু, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মানে এত দামি একটা জিনিস চুরি হয়ে গেলে কোনো অসুবিধে নেই? না নেই, কারণ ওটা আসল হীরেই নয়। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছেন যে আমার বন্ধু আমাকে মিথ্যে কথা বলেছে? ও নিজে আমাকে বলেছে ওটা 30 লাখ টাকা দিয়ে কিনেছে। ঠিকই বলেছেন উনি, 30 লাখ টাকা দিয়ে উনি একটা হীরে কিনেছিলেন ঠিকই, কিন্তু এটা ওটা নয়, এটা ওর রেপ্লিকা। আসল হীরেটা আমার কাছে আছে। কেন কেন আপনার কাছে থাকবে কেন? আর বাড়িতে নকল হীরে রাখবারই বা কি দরকার ছিল? কারণ উনি দেখতে চাইছিলেন যে ওর কাছের মানুষেরা ঠিক কতটা বিশ্বস্ত, তাই যখন নিজের উত্তরাধিকারীকে বেছে উনি দোটানায় ভুগছিলেন, তখন আমি ওকে এই নকল হীরে রাখার বুদ্ধিটা দিয়েছিলাম। চুরি হলে বোঝা যেত কে কতটা বিশ্বাসী, আর তাতে কোনো আর্থিক ক্ষতিও হতো না। কেন আমাকে কি আপনার চোর বলে মনে হচ্ছে? আপনি খামোখাই রাগ করছেন, আমি তো আপনার নাম নিইনি। হীরেটা কি আপনি পাবেন ভাবছিলেন নাকি? না না, আমি পাবো কেন আমি সেটা বলতে চাইনি, কিন্তু একটা নকল হীরের জন্য শ্যামাকান্ত খুন হয়ে গেল সেটা ভেবেই খারাপ লাগছে। তাহলে এবার চলুন। ভজহরিদা করেছে নাকি অন্য কেউ? শুধু খুনি কে জানলে তো হবে না, সেটা প্রমাণও তো করতে হবে, আর সেই প্রমাণটা না জোগাড় করতে পারলে কিচ্ছু করা যাবে না, বুঝলি? ওই গোলাপি ফুলগুলোর কি নাম গো, কি সুন্দর দেখতে। এগুলো হলো হাইড্রোনজিয়া, এরকম থোকা থোকা হয়। আরে বাস, এতগুলো গোলাপি ফুলের মধ্যে একটা মাত্র নীল ফুল ফুটেছে, প্রকৃতির কি খেয়াল বাটলা। স্ট্রেঞ্জ। ও মা, এতে অবাক হওয়ার কি আছে, এটা তো একটা নীল রঙের হাইড্রেঞ্জিয়া ফুল। ভদ্রলোক কি সুন্দর গোলাপি আর নীল রঙের ফুল দিয়ে সাজিয়েছেন এই জায়গাটা, তাই না বাটলা? একটাই তো শুধু নীল ফুলের টপ, বেশ কয়েকটা সাজানো থাকলে বোঝা যেত এটা নিশ্চয়ই ভুল ফুলের বীজ ছড়িয়েছিল, তাই না গো বাটুলদা? শোন, তোরা বাড়ি চলে যা, আমি একটু পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি। ওই ফুলটা গোলাপি না হয় নীল রঙের হয়েছে, তাই তুমি টপটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছ? বাজে না বকে, বাড়িতে যা বলছি। বাচ্চারে, বাটুলদার মাথাটা মনে হয় একেবারে গেছে রে। আপনি চিন্তা করবেন না বাটুল বাবু, আপনার কাজ হয়ে যাবে। আজ রাতেই আমি ফোনে আপনাকে রিপোর্ট করছি, কিন্তু এতে লাভটা কি হবে সেটা তো বুঝতে পারছি না। আমি পরে আপনাকে সবটা বুঝিয়ে বলবো, আপাতত আরেকটা ফেভার চাইবো। হ্যাঁ বলুন না। আমি একটু ভজহরির সাথে কথা বলতে চাই। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বাস করেন বাবু, আমি কিছু করিনি। আর কেঁদো না ভজহরি, কিছু যদি না করে থাকো সেটা তোমায় প্রমাণ করতে হবে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি প্রমাণ তোমার জানি? তোমায় জানতে হবে না, আমি তোমায় যা যা জিজ্ঞেস করছি ভালো করে ভেবে তার উত্তর দাও। যেদিন তোমার বাবু মারা যান তার আগের দিন বাড়িতে কে কে এসেছিল? কেউ না, বাবুর কাছে তো কেউ আসে না। কেউ না মানে কেউই না, ভালো করে ভেবে বলো। না, অন্য কেউ না, তবে ওই দিন সন্ধ্যেবেলায় ডাক্তার বাবু এসেছিলেন বাবুকে দেখতে, সে তো রোজই আসেন। তারপর কি হলো, মানে এসে কি বললেন, সবটা মনে করে ঠিকঠাক বলো। সেদিন ডাক্তার বাবু ঘরে ঢুকে আমার কাছে শরবত খেতে চাইলেন, আসলে খুব গরম পড়েছিল তো। কি ভজহরি, তোমার শরবত বানানো হলো? এই যে বাবু, হয়ে গেছে। ঠিক আছে, তুমি বরং আগে একটা কাগজ কলম নিয়ে এসো, আমি শ্যামার নতুন ওষুধ কখন কি খেতে হবে সেটা লিখে দিচ্ছি। আচ্ছা বাবু, এক্ষুনি আনছি।
Amen, বাবু। শোনো ভজহরি, তুমি শরবতটা বরং সবার ঘরে নিয়ে যাও, আমি এটা লিখে আসছি। তারপর তারপর আমি গ্লাস দুটো ওই বাবুর ঘরে দিয়ে চলে এলাম। ওরা শরবতটা খেয়েছিল? খেতে তো দেখিনি বাবু, তবে ডাক্তার বাবু চলে যাওয়ার পর দুটো গ্লাসই তো ফাঁকাই ছিল। বুঝেছি, আর বলতে হবে না। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। রিপোর্ট পেলেন? আমি এটাই সন্দেহ করেছিলাম। যাক, তাহলে কাল সকাল 10টায় আপনি ভজহরিকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন। ডক্টর অমর গুহকেও অবশ্যই আসতে বলবেন। এখন রাখি। আচ্ছা, আমরা কি এখানে শ্যামাকান্ত উইল নিয়ে আলোচনা করতে এসেছি? উইল টুইল পরে হবে, আগে তো শ্যামাকান্ত বাবুর আসল খুনিকে বের করি। আসল খুনি আবার কি? ভজহরি তো আসল খুনি। না, আসল খুনি ভজহরি নয়। তাহলে আসল খুনিটা কে? আপনি কি টেনশনে নিজের নামটাও ভুলে গেছেন নাকি ডক্টর গুহ? বট, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আসল খুনির নাম ডক্টর অমর গুহ। What rubbish! এসব ফালতু কথা শুনবার সময় আমার নেই। কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে। আপনি ছাড়া আর কেউ জানতো না যে আসল হীরেটা আমার কাছে আছে। তাই যেদিন আপনি গলা বদল করে ফোন করে আমার কাছে আসল হীরেটা চেয়েছিলেন, সেদিনই আপনার পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। আমি এসব কিছু করিনি। আপনি মিথ্যা কথা বলছেন। সে তো আপনার পাঠানো ভাড়াটে গুন্ডার জ্ঞান ফিরলেই সত্যিটা প্রমাণ হয়ে যাবে। ও তো আপনার নাম জানে। তাতেও তো আপনি কিছু প্রমাণ করতে পারবেন না পাটল বাবু, কারণ শ্যামাকান্ত মারা গেছে বিষক্রিয়ায়, আর ওর খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল ভজহরির ওপর। সেটা ঠিকই, কিন্তু আপনাকে এটাও বলে রাখি, শ্যামাকান্ত বাবুর থালার খাবার পরীক্ষা করে দেখা গেছে যে ওই খাবারে যে বিষ মেশানো ছিল সেটা একমাত্র ডাক্তাররাই জোগাড় করতে পারে। খোলা বাজারে ওই ওষুধ বিক্রি হয় না। অসম্ভব, অসম্ভব! আপনি মিথ্যে কথা বলছেন। আপনাকে খুনি সাজিয়ে আমার কি লাভ অমর বাবু? আমি তো রিপোর্টে যা দেখেছি তাই বলছি। খাবারের থালায় যে ভয়ঙ্কর বিষ ছিল তা আপনি মিশিয়েছিলেন। ইন্সপেক্টর, ওনাকে অ্যারেস্ট করুন। খবরদার বলছি মাটল বাবু, আমার গায়ে যেন হাত না পড়ে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ওই খাবারের থালায় মোটেই ওরকম কোনো বিষ ছিল না। ছিল, আলবাত ছিল। না না না, ছিল না, ওরকম কোনো বিষ থাকতেই পারে না। ওরকম না তো কিরকম বিষ ছিল? আসলে খাবারের থালায় তো কোনো বিষই ছিল না। আপনি কি করে জানলেন? কারণ আমি খাবারে নয় শরবতে বিষ মিশিয়েছিলাম। ইন্সপেক্টর, আর নিশ্চয়ই কোনো প্রমাণের দরকার পড়বে না। অপরাধী নিজের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এবার আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন। ব্রিলিয়ান্ট বাটুল বাবু, কিন্তু ডক্টর গুহ খুনটা করলেন কিভাবে? কাল ভজহরির সাথে কথা বলে জানতে পারি। সেদিন শরবত বানানোর সময় অমর বাবু রান্নাঘরে যান, আর সেখানে ভজহরিকে ডায়েরি আর পেন আনতে বলেন। আমার বিশ্বাস সেই কয়েক মুহূর্তের মধ্যেই উনি শরবতের পাত্রে বিষ মিশিয়ে দেন। আচ্ছা, কিন্তু তাহলে তো ওই একই শরবত ডাক্তার বাবু খেয়েছেন, ওর কিছু হলো না কেন? এখানেই আমারও খটকা লেগেছিল, পরে সেটা ক্লিয়ার হয়। যাই হোক, শরবতের গ্লাস দুটো ভজহরিকে দিয়ে যাওয়ার পরে শ্যামাকান্ত বাবু নিজের গ্লাসের বিষ মেশানো শরবতটা খেয়ে নেন, আর ডক্টর গুহ কোনো এক ফাঁকে ওর গ্লাসের বিষ মেশানো শরবতটা জানালা দিয়ে ফেলে দেন। এটাই ছিল ওর মোক্ষম চাল, কারণ শরবতে বিষ থাকলে তো দুজনেই মারা যাওয়ার কথা। একজন বেঁচে আছে মানে বিষ ছিল খাবারে, আর খাবার দিয়েছিল ভজহরি, তাই এক্ষেত্রে জেলে যাবে ভজহরি। আসলে ভজহরি আর শ্যামাকান্ত বাবু দুজনকেই উনি পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কারণ শ্যামাকান্ত বাবু অলরেডি ঠিক করে ফেলেছিলেন যে ওর সব সম্পত্তি উনি ভজহরিকে দিয়ে যাবেন। সম্ভবত হীরেটা দেখতে গিয়ে উনি এই কথাটা ডক্টর গুহকেও বলে ফেলেছিলেন, তাই এই বুদ্ধিতে উনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। চালটা ভালোই ছিল, কিন্তু উনি বুঝতে পারেননি যে ওর প্রতিপক্ষ হব আমি, বাটুল। কিন্তু বাটুলদা, তুমি কি করে শিওর হলে যে ওই শরবতেই বিষ ছিল? প্রথমে আমিও একটু কনফিউজড ছিলাম, কিন্তু সেদিন শ্যামাকান্ত বাবুর বাগানে নীল হাইড্রঞ্জিয়া দেখে আমার মাথায় একটা খটকা লাগলো। ফুল দেখে খটকা? হ্যাঁ রে, আসল হাইড্রঞ্জিয়া ফুলের রং মাটির প্রকারের উপর নির্ভর করে। যে মাটিতে অ্যাসিড বেশি সে মাটিতে নীল ফুল ফোটে, আর যে মাটিতে অ্যাসিডের ভাগ কম সেখানে গোলাপি। সব গোলাপির মাঝে একটা নীল ফুলের টব,
তাও সেটা শ্যামাকান্ত বাবুর শোবার ঘরের জানালার ঠিক নিচে। নিশ্চয়ই কেউ উপর থেকে অ্যাসিটিক কিছু ফেলেছে। এবার অ্যাসিড হলে তো গাছ পুড়ে যাবে, তার মানে কড়া অ্যাসিড নয়, টক জাতীয় কিছু। ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। বাকিটা ভজহরির সাথে কথা বলে আর ইন্সপেক্টর শাসমল ওই টবের মাটিটা পরীক্ষা করিয়ে আনাতে আরো নিশ্চিত হওয়া গেল। যান ইন্সপেক্টর, আপনার আসামিকে নিয়ে যান, আর ভজহরি তুমি আজই আমার কাছ থেকে আসল হিরেটা নিয়ে যাবে। বাটুল্লা, তার মানে বাগান করলে শুধু শরীর আর মন ভালো থাকে না, আসল খুনি কে সেটাও জানা যায়। বিচ্ছু কিন্তু এটা বেড়ে বলেছে কি তাই না?